পুরাতন গাড়ির প্রাইসটা নির্ভর করে গাড়িটির যদি ইঞ্জিনের কন্ডিশনটা ভালো থাকে এবং গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যদি না থাকে এবং গাড়ির সামনে পিছনের গ্লাসটা অরিজিনাল থাকে গাড়ির কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে এর উপরে গাড়ির প্রাইস নির্ভর করে। সো আপনারা অনেকে কোশ্চেন করেন যে আমাদের যেই ভিডিওগুলো আমরা দেখাই সেগুলোতে প্রাইসটা একটু বেশি থাকে। সো আপনারা একটু কাইন্ডলি আমাদের এই শোরুমটিতে আসবেন এবং এসে আমাদের গাড়িগুলো দেখবেন, আরও 10টা শোরুমে যাবেন, দেন কম্পেয়ার করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়ি টু গাড়ি প্রাইস কেন ভ্যারি করে। আপনারা যারা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জের কথা ভাবতেছেন তারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা দিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জ সুবিধা প্রদান করে থাকি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো বিডি ব্লগে। আমরা এই ব্লগে নতুন ও পুরাতন গাড়ি ইনফরমেশন দিয়ে থাকি। সো সেই সুবাদে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলের এই গাড়িটি। এই গাড়িটির মডেলের হচ্ছে 2015 এবং রেজিস্ট্রেশনের হচ্ছে 2017। এই গাড়িতে আপনারা পাচ্ছেন 1500 সিসি অকটেন চালিত বিবিটি ইঞ্জিন এবং গাড়িটি সম্পূর্ণ তেলে চালিত। এছাড়াও এই গাড়িতে আপনারা পাচ্ছেন বাইরে এক্সটেরিয়রটা হচ্ছে রেড ওয়াইন কালার, ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেইজ কালার, এইচআইডি হেডলাইট, সিট পাওয়ার এবং আইডিয়াল স্টপ, ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং সহকারে আরও অনেকগুলো এক্সট্রা ফিচার। সো আজকে আমরা চেষ্টা করবো এই গাড়িটির বাইরে এবং ভিতরে যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা আপনাদের নিকট তুলে ধরার এবং গাড়িটির সম্বন্ধে একটা ভালো রিভিউ দেওয়ার। ভিডিও শেষ পর্যায়ে গাড়িটির প্রাইস এবং গাড়িটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উচ্চ উদ্দীপনা প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট ভিডিও প্রদান করতে পারি। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একটি ইনফরমেশন, আপনারা যারা নতুন অথবা পুরাতন গাড়ি ক্রয় অথবা বিক্রয়ের কথা ভাবতেছেন তারা আমাদের ক্লাসিফাইড ওয়েবসাইট carbazarbd.com এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন। এটা একটা বাংলাদেশি ক্লাসিফাইড ওয়েবসাইট যেখানে নতুন অথবা পুরাতন গাড়ি ক্রয় অথবা বিক্রয় করা যায়। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করি। সো ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির বাইরে এবং ভিতরে যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা আপনাদের নিকট তুলে ধরবো এবং গাড়িটির সম্বন্ধে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি গাড়িটির প্রত্যেকটি পার্ট বাই পার্ট যেন আপনাদের নিকট তুলে ধরতে পারি এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যেন গাড়িটির সম্বন্ধে ভালো একটা ধারণা পান। সো এই হচ্ছে গাড়িটির ফ্রন্ট কন্ডিশন। এই গাড়িতে আপনারা পাচ্ছেন এইচআইডি হেডলাইট উইথ এলইডি ফগ লাইট। এটা হচ্ছে 2015 সালের যেই শেপটা সেই শেপের গাড়ি। সামনের গ্রিলটা খুবই সুন্দর এবং নিচে সামনে নিচে আরেকটা গ্রিল দেওয়া রয়েছে এবং গাড়িতে প্রচুর পরিমাণে নিকেলের কাজ করা রয়েছে। আপনারা যেই এলইডি লাইটগুলো দেখতেছেন সেই এলইডি লাইটের পাশেও নিকেলের বিট দেওয়া রয়েছে। আমরা আপনাদেরকে সামনের যে শেপটা রয়েছে সেই শেপটা একটু দেখাই। দুইটি হেডলাইটে অরিজিনাল পাচ্ছেন আপনারা। অরিজিনাল কালারের গাড়ি, এই গাড়িতে কোনো ধরনের রং করা হয় নাই, এটা হচ্ছে জাস্ট অরিজিনাল কালারের গাড়ি। এখন আমরা আপনাদেরকে গাড়িটির যে সামনের গ্লাসটা রয়েছে সেই গ্লাসটা একটু দেখাই। সামনের গ্লাসটি অরিজিনাল, এখানে যে গ্লাস সেন্সরগুলো দেওয়া রয়েছে সেই সেন্সরগুলো এখনও আপনারা পাচ্ছেন এবং এখানে গ্লাসের যেই অরিজিনাল গ্লাসের যেই লোগোটা দেওয়া থাকে সেই লোগোটা এখনও আছে। সো এ হচ্ছে গাড়িটির সামনের কন্ডিশন। চলুন ভিউয়ার্স, আমরা গাড়িটির যে ডান পাশের বডির অংশটুকু রয়েছে সেই বডির অংশটুকু আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটির ডান পাশের বডির অবস্থা কেমন।
ডান পাশে কোনো ধরনের স্ক্র্যাচ নাই এবং যে লুকিং গ্লাসটা এসেছে সেই লুকিং গ্লাসটা হচ্ছে নিউ শেপের লুকিং গ্লাস আপনারা দেখতেছেন। সো চলুন ভিউয়ার্স আমরা গাড়িতে যে ডান পাশের সামনের চাকা এবং অ্যালয় রিমের কন্ডিশনটা দেখি। অরিজিনাল যে অ্যালয় রিমটা গাড়ির সাথে আসে সেই অ্যালয় রিমটাই এখনও রয়েছে। এখন আমরা আপনাদেরকে গাড়িটির চাকার ভিতরের অংশটুকু একটু দেখাই। চলুন আমরা গাড়িটির ডান পাশের যে বডির অংশটুকু রয়েছে সেগুলা একটু ভালোভাবে দেখি আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটির ডান পাশে কোনো ধরনের স্ক্র্যাচ রয়েছে কিনা। এ হচ্ছে গাড়িটির ডান পাশের পিছনের চাকা এবং অ্যালয় রিমের কন্ডিশন। আমরা আপনাদেরকে গাড়িটির চাকার পিছনের চাকার চারপাশে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন পিছনে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি রয়েছে কিনা। সো চলুন ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে গাড়িটির যে পিছনের অংশটুকু রয়েছে সেই পিছনের অংশটুকু একটু দেখাই। পিছনে যে ব্যাকলাইটগুলো রয়েছে সেই ব্যাকলাইটগুলো অরিজিনাল পাচ্ছেন। এটা হচ্ছে প্রিমিয়াম মডেলের জি সুপ্রিয়র এডিশনের গাড়ি, পিছনের গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন আপনারা। সো ভিউয়ার্স এ হচ্ছে গাড়িটির পিছনের কন্ডিশন। চলুন ভিউয়ার্স আমরা গাড়িটির যে বাম পাশের বডির অংশটুকু রয়েছে সেই বডির অংশটুকু আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাম পাশে কোনো ধরনের স্ক্র্যাচ রয়েছে কিনা। এ হচ্ছে গাড়িটির বাম পাশের পিছনের চাকা এবং অ্যালয় রিমের কন্ডিশন। এখন আমরা আপনাদেরকে বাম পাশের চাকার পাশের অংশটুকু একটু দেখাই। চলুন ভিউয়ার্স আমরা বাম পাশের যেই বডিটা রয়েছে সেই বডির অংশ দেখি। প্রত্যেকটি গ্লাসে এখনও যে অরিজিনাল লোগোগুলো থাকে সেগুলো আছে। এ হচ্ছে গাড়িটির বাম পাশের সামনের চাকা এবং অ্যালয় রিমের কন্ডিশন। এ হচ্ছে গাড়িটির বাম পাশের চাকার পাশের অংশ। সো ভিউয়ার্স এই ছিল গাড়িটির ফ্রন্ট কন্ডিশন, এক্সটেরিয়ার কন্ডিশন। চলুন ভিউয়ার্স আমরা গাড়িটির যে ইন্টেরিয়ার ডেকোরেশনটা রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। সো চলুন ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে গাড়িটির যে ইন্টেরিয়ার ডেকোরেশনটা রয়েছে সেই ইন্টেরিয়ার ডেকোরেশনটা আপনাদেরকে একটু দেখাই। এটি একটি পুশ স্টার্টের গাড়ি এবং এই গাড়িতে আপনারা পাচ্ছেন বেইজ ইন্টেরিয়ার, যেটাকে আমরা বিস্কিট কালার ইন্টেরিয়ার বলি, উইথ বিল্ট ইন মনিটর। প্যানাসোনিকের যে অরিজিনাল ক্যামেরা মনিটরটা আসে সেই মনিটরটা পাচ্ছেন। এসি টাচ অপশন, গিয়ার লিভার, এসি কন্ট্রোলিং অপশন এবং এই গাড়িতে আপনারা পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং। এছাড়াও এই গাড়িতে আপনারা পাচ্ছেন ড্রাইভিং ডোরটি হচ্ছে পাওয়ার। আমরা পাওয়ারের ডোর পাওয়ারের অপশনটা আপনাদেরকে একটু দেখাই। এখানে ক্লিক করলে সিটটা পিছনে চলে যাবে এবং এখানে ক্লিক করলে সিটটা সামনে চলে যাবে। এবং এখানে যে সুইচটা দেওয়া রয়েছে এটা হচ্ছে সিটগুলোকে পিছনে এবং সামনে নেওয়ার জন্য। আপনারা দেখতেছেন যে সিটটা সামনে এবং পিছনে আসতেছে। অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে আসলে ডোর সিট পাওয়ারের কাজটা কী। এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে, তিনটা ডিফারেন্ট লেভেলের কাজ। সো এ হচ্ছে গাড়িটির মিটার বোর্ড। এই গাড়িটি রান করছে অনলি 27,000 কিলোমিটার, হুইচ ইজ খুবই লো মাইলেজের একটা গাড়ি। আমরা একটু আপনাদেরকে যে ক্রুজ কন্ট্রোলের পাশের অংশগুলো একটু দেখাই। এগুলো হচ্ছে ড্রাইভার যখন গাড়িটি ড্রাইভ করে খুব বেশি রাফ ইউজ হয় সেক্ষেত্রে ক্রুজ কন্ট্রোলের পাশে খুব কালো দাগ পড়ে থাকে। আপনারা দেখতেই পারতেছেন যে ক্রুজ কন্ট্রোল দুইটাই ক্রুজ কন্ট্রোলের অবস্থায় খুবই ভালো রয়েছে। এছাড়াও গাড়িটি যদি খুব বেশি রাফ ইউজ হয় সেক্ষেত্রে এখানে যে প্যাডটা রয়েছে সেই প্যাডে
আপনি দেখবেন যে নোংরা হয়ে থাকে, ময়লা হয়ে থাকে, এবং এখানে যে নিকেলের বিটটা দেওয়া রয়েছে এই নিকেলটাও কালো হয়ে থাকে, এবং মাস্টার যে কিগুলো রয়েছে সেই কিগুলোও যথেষ্ট নোংরা থাকে। এবং আপনারা একটু ভালোভাবে যদি দেখেন এই গাড়িটি বুঝতে পারবেন যে গাড়িটি খুব বেশি রাফ ইউজ হয় নাই। আমরা আপনাদেরকে আরও একটি প্যাড দেখাই, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটি ডোরে যে নিকেল রয়েছে সেই নিকেলগুলো খুবই ফ্রেশ রয়েছে, গাড়িটির প্রত্যেকটি জায়গা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। যে ভদ্রলোক গাড়িটি ইউজ করছেন উনি খুবই যত্ন সহকারে এই গাড়িটা ইউজ করছেন। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির ড্যাশ সামনের ড্যাশবোর্ডের কন্ডিশন। এখন আমরা আপনাদেরকে গাড়িটির যে পিছনের ডোর এবং ডোর প্যাডগুলো রয়েছে এবং সিট রয়েছে সেগুলো একটু দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটির পিছনের অংশ কেমন রয়েছে। আমার ব্যাগটা লয়ে যান। সো এ হচ্ছে গাড়িটির আরও একটি ডোর প্যাডের কন্ডিশন, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। অনলি ইএক্স প্যাকেজের গাড়িগুলোতে এই যে ডোর প্যাডটা আসে, এছাড়া অন্যান্যগুলোতে প্লাস্টিক আসে। এ হচ্ছে গাড়িটির সিট কাভারের কন্ডিশন, চারটি সিট কাভারে অলমোস্ট নিউই বলা চলে, আপনারা ছয় মাস থেকে এক বছর ইউজ করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে গাড়িটির যে সিলিংটা রয়েছে সেই সিলিংটা একটু ভালোভাবে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটি কতটুকু ফ্রেশ রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির ইন্টেরিয়র ডেকোরেশন। এখন আমরা আপনাদেরকে এই গাড়িটির যে ব্যাকডালাটা রয়েছে সেই ব্যাকডালাটা আপনাদেরকে দেখাবো। এই ব্যাকডালাটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটেড, রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনার ব্যাকডালাটা খুলতেছে। এবং এই গাড়িটি হচ্ছে সম্পূর্ণ তেলে চালিত, সো এই জন্য এই গাড়িতে আপনারা খুব ভালো স্পেস পাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে একটু পাশের যে ম্যাট্রেসগুলো রয়েছে সেই ম্যাট্রেসগুলো একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটি কেমন ইউজ হয়েছে। এছাড়াও এছাড়াও আপনারা পাচ্ছেন এই গাড়িতে একটা স্পেয়ার চাকা, যে ইয়েলো কালারের যে চাকাটা আসে সেই চাকাটা পাচ্ছেন, আরও কিছু স্পেয়ার পার্টসও পাচ্ছেন। এখন আমরা আপনাদেরকে গাড়িটির যে চেসিসের অংশটুকু রয়েছে সেই চেসিসের অংশটুকু একটু দেখাই। সো চলুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে গাড়িটির যে পিছনের যেই চেসিসের বিটগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখাই। আমরা সবসময় বলে থাকি যে পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা গাড়ির সামনে এবং পিছনের চেসিসের বিট ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি রয়েছে কিনা, এবং আমাদের এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটির ব্যাক ডালার কন্ডিশন। চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে গাড়িটির যে ইঞ্জিন কন্ডিশন এবং ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে শোনাবো। এই গাড়িতে আপনারা পাচ্ছেন 1500cc অক্টেন চালিত ভিভিটি ইঞ্জিন। আমরা আপনাদেরকে ইঞ্জিনের প্রত্যেকটি পার্ট বাই পার্ট দেখাই। গাড়িটি ইঞ্জিন চালিত অবস্থায় রয়েছে এবং ইঞ্জিনের সাউন্ড আমরা যথেষ্ট স্মুথ পাচ্ছি, তারপর আপনারা একটু ভালোভাবে শুনলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের সাউন্ড কতটুকু স্মুথ রয়েছে। সো এ হচ্ছে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন। এখন আমরা আপনাদেরকে গাড়িটির যে সামনের চেসিসের বিটগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটির সামনের কন্ডিশনটা কেমন রয়েছে। আপনারা ইচ্ছে করলে এই গাড়িটি নাভানা অথবা সাউদান এর মতো যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে আপনি চেক করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল
গাড়িটির ফুল একটা ওভারভিউ আমরা চেষ্টা করছি আপনাদের নিকট গাড়ি সম্বন্ধে একটা ভালো ধারণা দেওয়ার জন্য। সো এখন আমরা আপনাদেরকে গাড়িটির প্রাইস এবং গাড়িটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিব। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা আপনাদেরকে টয়োটা ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলের এই গাড়িটির একটা ওভারভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশনের হচ্ছে 2017। এবং এই গাড়িতে আপনারা পাচ্ছেন আইডিওল স্টপ টিপটন, এই গাড়িতে আপনারা পাচ্ছেন আইডিওল স্টপ, ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং, প্রজেকশন এইচআইডি, হেডলাইট সহকারে আরও অনেকগুলো এক্সট্রা ফিচার। সো চলুন জেনে নেওয়া যায় গাড়িটির প্রাইস। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 23,70,000 টাকা এবং এই প্রাইসটি নেগোসিয়েবল প্রাইস। এই গাড়িটি কেনার ব্যাপারে অথবা এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আরপি কার সেন্টার এই শোরুমটিতে। এই শোরুমটি মণিপুরি পাড়ায় অবস্থিত। আমরা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে এই শোরুমের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, লোকেশন আপনাদের সাথে শেয়ার করে দিব। সো আপনারা ভিডিও স্ক্রিন থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই শোরুমের সকল ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। এই শোরুমের সকল গাড়ি একসাথে খুঁজে পেতে ভিজিট করুন carbazarbd.com। carbazarbd হচ্ছে একটা বাংলাদেশি ক্লাসিফাইড ওয়েবসাইট যেখানে নতুন অথবা পুরাতন গাড়ি ক্রয় অথবা বিক্রয় করা যায়। এই শোরুমে কার এক্সচেঞ্জের সুব্যবস্থা রয়েছে। আপনাদের নিকট যদি পুরাতন কোনো গাড়ি থেকে থাকে সেই গাড়ি এক্সচেঞ্জ করে এই শোরুমে যে অ্যাভেলেবেল গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।